গুয়ের গন্ধ বেরোচ্ছে কেন? এত বন্ধুরা, আজকে চলে এসেছিলাম রানু মণ্ডলের বাড়িতে। তো এসে জানতে পারলাম যে রানু মণ্ডলের ঘরের প্রায় এক মাসের উপরে নাকি কোনো জল নেই, জানি না কিভাবে উনি জল খাচ্ছেন। তো আমাদের আজকে এখানে আসার প্ল্যান ছিল না, তবু আমরা এসেছিলাম। তো দিদি বললো যে জল খাবে, আর দিদির জন্য কিছু খাবার নিয়ে আসলাম। তো দেখা যাক, জল নিয়ে এসেছি, দিদির রিয়াকশনটা কি থাকে। ওই তুমি জল এনে দিয়ে গেছিল? তো দু বোতল জলে কিছু হয়? আমাদের অ্যাকচুয়ালি আজকে আসার প্ল্যান ছিলই না, তো আমরা হঠাৎ এখান দিয়ে যাচ্ছিলাম তাই আসলাম। গরমের মধ্যে ঘরে তো কোনো বিশাল গরম না? কেন, ঠান্ডা জল আছে। আর জানি তোমার এক বোতল জলে কিছুই হবে না, এই কতক্ষণের এই ব্যাপার দেখি আমি পরে। আজকে তো হবে না, কারণ আজকে আমরা এক জায়গায় যাচ্ছিলাম, তো পরের দিন এসে তোমাকে আমি বেশি করে জল দিয়ে যাবো। ওখানে বড় জার নেই, ঠিক আছে। যদি আমি যাওয়ার সময় পাই আমি তাহলে একবার দিয়ে যাবো, যদি পাই দিয়ে যাবো সামনে, আর যদি না পাই তাহলে অন্যদিন আমি নিয়ে আসবো, ঠিক আছে। আরে এই তো এখানেই, ঠিক আছে। আর ঘরে যেতাম, ঘরে অন্ধকার, আর ঘরে যেতাম এখানে একটুখানি বসে। ও সেটাই বলছি, তাহলে এখানে একটু বন্ধু বান্ধব নিয়ে এসেছিলাম, তোমার জন্য চিলি চিকেন পরোটা এনেছি, একদিন বিরিয়ানি নিয়ে এসেছিলাম, এর আগে অনেকবার এসেছি, ঠান্ডার সময়ও এসেছি আর গরমকালেও এসেছিলাম। ওই কি বলে, চেনা তো লাগবে, এসছি না। যাক ভালো, ভালো আছো তো? তাহলে এখন জল টল কি খাচ্ছ, মানে কি খুবই কষ্টকর ব্যাপার, একটা বোতল মানে প্রতিদিন কেউ না কেউ আসছে এখন, নাকি এখন এরকম হয় যে কেউ আসে? খুব দুঃখ হয় তখন মালিককে বলি, মনে মনে যার সঙ্গে ঝগড়া করে রেগে যায়, তারপরে দেখি হ্যাঁ কেউ না কেউ আছে। কালকে স্কুলে একটা বাচ্চা নেই, আর হচ্ছে তোমার ইয়ে কি বলবো, হ্যাঁ আমার একটা দিদি একটা এসেছে, তো ওরা এসেছিল কৃষ্ণনগর থেকে এসেছিল, তো বলে ওরকম কাজ থাকে মানে আমি আমার পরে মনে হলো, তো আমাকে দুবোতল জল, আমি বললাম জল নেই, ওদেরও বললাম, আমার বাড়ি দাঁড়িয়েছিল আছে ঘরে দাঁড়ালে, তাই জন্য আমাকে দু বোতল ওই তোমার কথা হাফ লিটার ছো এই যে বোতলগুলো পড়ে আছে এই যে ছোট বোতলে, এই বোতলে তো দু বোতল এনেছে, দু বোতলে জল তো আমি একটা বোতল খেয়েছি, আর একটা বোতল জানি না সে তার বদলে একটা খুব জঘন্য খেত, মানে সে জল খাওয়া যাচ্ছে বই খেতে হলো, তারপর গরম মানে গরম হয়েছিল জলটা, সেই জলই খেতে হয়েছে। তো সকালবেলা দুচ্ছিল তাই কোনো প্রকারে চা বানালাম, জল নেই তো না বাসন ধোয়া যাচ্ছে না গ্লাস ধোয়া। আর এখন এখন খাওয়া দাওয়া, এখন খাওয়া দাওয়া যারা করছো খাওয়া দাওয়া কিভাবে করছো? কোনো খাওয়া দাওয়া হচ্ছে না, মানে খাওয়া দাওয়া যে ফল পুচ্ছ তো নেই, ওই কাঁচা আম শিল্প টক, প্রচণ্ড টক ওই আম আছে কে আমাকে দিয়ে গেছিল, আচ্ছা তো সে আমাকে দিয়ে গেছিলো, তো আমাকে সে গাছেরই আম দিয়ে গেছিলো, কিন্তু সে আম এতটা টক মিষ্টি, মানে কাঁচা মিঠে বা মিষ্টি আম পাকা আম হলে তা খাই। তুমি আগে তো মোটামুটি তাও শোটো করতে যেতে, সেই ক্ষেত্রে তখন তো তাও কিছু টাকা আসতো, ওই তুমি মনে হয় কার সাথে ওই ছেলেটার নাম কি, যে তোমাকে ভাইরাল করলো কে যেন, অতীন, তো অতীন এখন আসে না তোমার বাড়িতে? না না কেউ আসে না, স্বার্থপর মানুষ সময়ের বন্ধু সবাই বলে, সে তো অসময়ের বন্ধু কেউ না। তাহলে এখন খাওয়া দাওয়া টাওয়া দাওয়া কি, দুপুরে কাল থেকে কোনো রান্না হচ্ছে না, পরশুদিন থেকে হচ্ছে না, তবু কাল একদমই কিছু রান্না হয়নি, আজকেও হয়নি, গরম তার মধ্যে না বাইরে বার হয়ে যাচ্ছে গরমের চোটে, আর বাইরে বেরিয়ে কী করবো, জল কলটা বাইরে বেরোতাম শুধুমাত্র জল আনার জন্য, কিন্তু কলই তো খাচ্ছে জল আনবো, বাড়ির পাশে কোনো আশেপাশে জলের কল নেই, সকালে তো জল আসে,
সকালে হোক বা এখন তোমাদের এখানে তো পৌরসভা, তোমাদের সেরকম কোনো সিস্টেম করে দেয়নি আমাদের, তোমাকে দেয়নি ঠিক আছে, রাস্তায় তো কল আছে, জানি না আমি সেগুলো, রাস্তা কল থেকে গিয়ে নিয়ে আসবে, রাস্তাতে আশেপাশে নিশ্চয়ই কোনো না কোনো কল আছে, তোমাকে গেলে কি কেউ জলের জন্য বারণ করবে, নিশ্চয়ই জল দেবে, বা পাশের বাড়িতে চলে গেলে সবার বাড়িতে এখানে আশেপাশের কল, এরকম দু তিন বালতি জল যদি হেলা যায় অবশ্যই জল উঠতে পারবে, চাপকলে ওরকম সিস্টেম আছে যে জল যদি গরমের সময় নিচে নেমে যায় তখন জল ঢাললে আবার জল ওঠে, কিন্তু কথা হচ্ছে যে ওইভাবে অনেকবার জল ঢেলে দেখেছি জল চলে গেছে, ঘরে জল রাখতাম স্টকে বোতল ভরে, তারপর দেখলাম হঠাৎ জল আসছে না, তখন সম্ভব তখন কি হতো ঘর থেকে নিয়ে গিয়ে জলটা ঢালতাম, তো দেখতাম হ্যাঁ উঠলো, কিন্তু এখন এই যে দুদিন হয়ে গেছে তার জন্য আমার মনে হয় যে ঠিক আছে আজকে আজকে যাই হোক এই জলটুকু নিয়ে কাজ চালাও, আমরা এর পরে আবার একদিন আসবো খুনি দেখছি কি করা যায়, ঠিক আছে, আর আমাদের স্নান করতে পারছি না, কি কষ্টকর ব্যাপার এই গরমে, শুধু আমি ওই ঘরে ওই বিছানা ওইটা বানাচ্ছি তো, আর আমার মানে সব টুকরো টুকরো কাপড় ওই সব বিছানো ওইগুলো ওই তো আমি মানে একদম তামা পুরো টোটালি সব ভালো করে ঝেড়ে আবার বিছাচ্ছি, আমার একদম মনে হচ্ছে যে ঘামগুলো না নিচে টক টক করে পড়ছে, মনে হচ্ছে কোনো একটা পাত্র না হলে পুরো পুরো ভরে যাবে, অত ঘাম আমার মুখ থেকে এরকম পুরো ফেসে, তারপরে আমি দেখছি যে কী করবো খুব টায়ার্ড হয়ে গেলাম, মানে অনেক ক্লান্ত মনে হলো, তারপরে মানে তুমি আসলে ডাকলে না দিদি বলে, বাট তখনই আমি যা শুয়েছি আর তখন এই যে ডিস্টার্ব করে দিলাম না কোনো ডিস্টার্ব, পেয়ার কানাক মাহে একটু শুনবো এটা জোরে করবা, কুছে পাকারে খোনা থা জীবন কা মতলব তো আরে জানা থা দু পল কি জীবন থি কে উম্র চুরানা থা জিন্দগি আর কুছ ভি নাহি তেরি মেরি কাহানি হো, বাহ তুমসে হি থা দিল কি লাগি তুমসে হি হ্যায় ইয়ে জিন্দগি তুমসে হি থা মেরা জাহান তুমসে